হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন টু সলভ ইউ। আবার একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকের যে জব রিক্রুটমেন্টটা হলো সেটার মধ্যে কারা কারা অ্যাপ্লাই করতে হবে, কি তার জব ক্রাইটেরিয়া, সবকিছু দেখে না। দেখার আগে যারা এই চ্যানেলে নিউ আছে সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে তোমরা ডেইলি টাইম টু টাইম জব আপডেট পেতে পারো। তারপর দেখে নেবো আজকের যে জব নোটিফিকেশনটা আছে। আজকের যে জব নোটিফিকেশনটা হলো সেটা হলো সৈনিক স্কুল গোলপাড়া আসাম, এ রেসিডেন্সিয়াল পাবলিক স্কুল রান বাই সৈনিক স্কুল সোসাইটি, মিনিস্ট্রি অফ ডিফেন্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যান্ড অ্যাফিলিয়েটেড টু সিবিএসই দিল্লি। ঠিক আছে, স্কুলটা আসামেরই একটা ডিফেন্স স্কুল, কিন্তু ত্রিপুরা থেকেও এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, কোনো মানে পিআরসি এটাকে বলে বা আসামের পিআরসি থাকতেই হবে এমন কোনো কথা নয়, ত্রিপুরা থেকেও এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো সবার আগে পোস্টগুলো দেখে নেবো, হয়তো সব পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, যেমন এটা টিজিটি আসামিজ, আসামিজ দেখবে জানলেই তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, রেস্ট অফ দ্য পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো টিজিটি আসামিজ ভ্যাকেন্সি কোয়টা আছে একটা, রিজার্ভেশন ইউয়ারের জন্য কোয়ালিফিকেশন দরকার সেটা হলো গ্রাজুয়েট ইন আসামিজ উইথ অ্যাটলিস্ট 50% মার্কস, তার সাথে বিএড ইন আসামিজ ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর রিজিওনাল কলেজ অফ এডুকেশন এনসিইআরটি থেকে। ঠিক আছে, তার সাথে কোয়ালিফিকেশন ইন সিটেট অর এসটি টেট থাকতে হবে, এসটেট থাকতে হবে। ঠিক আছে, সুপার টেট থেকে বলো, মানে তোমার গ্রাজুয়েট 50% হতে হবে আসামিজ ল্যাঙ্গুয়েজ থেকে, তার সাথে বিএড হতে হবে আসামিজ ল্যাঙ্গুয়েজ থেকে, তার সাথে তোমার কোয়ালিফাইড হতে হবে সিটেট অথবা এসটেট থেকে। ঠিক আছে, তার সাথে তোমার এজ রিলাক্সেশন সেটা দরকার, শুড নট বি বিলো 21 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ 35 ইয়ার্স। ঠিক আছে, মানে 21 কম হতে পারবে না আর 35 বেশি হতে পারবে না। ঠিক আছে, তোমাকে স্যালারিটা দেওয়া হবে, স্যালারিটা হলো 23,000 পার মান্থ। তারপর নেক্সট পোস্ট হলো স্কুল কাউন্সিলর, একটাই পোস্ট আছে ইউআরের জন্য, গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট ইন সাইকোলজি উইথ ডিপ্লোমা ইন কাউন্সিলিং, সাইকোলজি থেকে পোস্ট গ্রাজুয়েট অথবা গ্রাজুয়েট হলে চলবে, তার সাথে ডিপ্লোমা থাকতে হবে কাউন্সিলিংয়ে। ঠিক আছে, ডিজায়ারেবল যেটা সেটা হলো মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্রোভাইডিং কেরিয়ার অর এডুকেশনাল কাউন্সিলিং টু স্টুডেন্ট এট ইংলিশ মিডিয়াম স্কুল, মানে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তোমার মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে কেরিয়ার অথবা এডুকেশনাল কাউন্সিলিংয়ের থেকে। ঠিক আছে, অথবা রেজিস্ট্রেশন উইথ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাজ ভোকেশনাল কাউন্সিলার, এই দুটোর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, আর বি হচ্ছে হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন। ঠিক আছে, সেটার যে অ্যাকোমোডেশন অ্যান্ড মেস স্কুল উইল বি প্রোভাইড অ্যাকোমোডেশন অ্যান্ড ফুড ইন দ্যাট ক্যাডেটস মেস এস অ্যাপ্লিকেবল, মানে এই দুইটা পোস্টের এজ লিমিট আর পে মানে স্যালারিটা সেমই। ঠিক আছে, আর অ্যাকোমোডেশনের মেস তোমার স্কুলই বহন করবে। ঠিক আছে, তারপর নেক্সট যে পোস্টটা হলো আর্ট অ্যান্ড ক্রাফট টিচার, একটাই পোস্ট আছে ইউ আর গ্রাজুয়েট ডিগ্রি আর্টস অ্যান্ড ক্রাফট থেকে হলে চলবে। দেখো এই পোস্টের জন্য কোনো তোমার আসামিজ বা কম্পিউটার তোমার দরকার নেই, এটা সবাই অ্যাপ্লাই করতে পারে, আর্ট অ্যান্ড ক্রাফট টিচার। ঠিক আছে, গ্রাজুয়েট হতে হবে আর্ট অ্যান্ড ক্রাফট থেকে নর্মাল, তার সাথে অথবা এটা হলেই চলবে, গ্রাজুয়েট ডিগ্রি ইন আর্টস অ্যান্ড ক্রাফট থেকে হলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য, অথবা অথবা দেওয়া আছে 5 ইয়ার্স রেকগনাইজড ডিপ্লোমা ইন পেন্টিং, পেন্টিং থেকে যদি 5 ইয়ার্স রেকগনাইজড ডিপ্লোমা করে থাকো, অথবা ড্রয়িং অর স্কাল্পচার থেকে, ঠিক আছে, অর গ্রাফিক আর্টস থেকে, তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এইটা হবে নট বিলো 20 ইয়ার অর নট অ্যাবাভ 35 ইয়ার্স, মানে 21 কম হতে পারবে না, 35 বেশি হতে পারবে না, এটা হবে 21,000 পার মান্থ, আর অ্যাকোমোডেশনের মেসগুলো স্কুল বহন করবে। ঠিক আছে, নেক্সট যে পোস্ট হলো ব্যান্ড মাস্টার, একটাই পোস্ট আছে ইউআরের জন্য, কোয়ালিফিকেশন যেটা সেটা হলো পটেনশিয়াল ব্যান্ড মাস্টার অথবা ব্যান্ড মেজর ড্রাম মেজর কোর্স অ্যাট দ্য এমইসি ট্রেনিং কলেজ অ্যান্ড সেন্টার পঞ্চমার্চি। ঠিক আছে, মানে পঞ্চমার্চি একটা ডিফেন্সের সেন্টার, ওইখান থেকে তুমি যদি পটেনশিয়াল ব্যান্ড মাস্টার অথবা ব্যান্ড মেজর অথবা ড্রাম মেজর কোর্স করে থাকো, তাহলে তুমি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে, অথবা ইকুইভ্যালেন্ট নেভাল অর এয়ারফোর্স কোর্স যদি করে থাকো, তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এই পোস্টের জন্য এই যেটা 21 কম হতে পারবে না আর 50 বেশি হতে পারবে না। ঠিক আছে, 21,000 টাকা পার মান্থ দেওয়া হবে। নেক্সট যে পোস্টে হলো ম্যাট্রন, টোটাল পোস্ট দুইটা আছে রিজার্ভেশন ইউআরের জন্য, কোয়ালিফিকেশন হলো 10+2, এবিলিটি টু স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আসামিজ হিন্দি অ্যান্ড ইংলিশ, তোমাকে বলতেও হবে মানে কথা বলতে হবে আর আন্ডারস্ট্যান্ড বুঝতে হবে যে আসামিজ ল্যাঙ্গুয়েজ, হিন্দি ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তিনটে ল্যাঙ্গুয়েজ তোমার বলা এবং বোঝা দরকার। ঠিক আছে, তার সাথে ডিজারেবল দেওয়া আছে, গ্রাজুয়েট ডিগ্রি হলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, ডিপ্লোমা ইন নার্সিং হলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, সিমিলার ওয়ার্ক এক্সপিরিয়েন্স হলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। ঠিক আছে, এজ যেটা দেওয়া হলো সেটার মধ্যে হলো নট বিলো 21 ইয়ার্স এবং নট অ্যাবাভ 50 ইয়ার্স। ঠিক আছে, 14,000 টাকা পার মান্থ তোমার দেওয়া হবে, আর অ্যাকোমোডেশন এর মেস সেটা স্কুল বহন করবে। ঠিক আছে, ওয়ার্ড বয়ে তিনটা পোস্ট আছে টোটাল, এর মধ্যে ইউআর দুইটা পোস্ট, ওবিসি একটা পোস্ট, সেটা যে কোয়ালিফিকেশনটা হলো সেটা হলো 10+2, তার সাথে এবিলিটি টু স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড আসামিজ হিন্দি অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডিজারেবল যেটা দেওয়া সেটা হলো গ্রাজুয়েট ডিগ্রি হলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, ডিপ্লোমা ইন নার্সিং হলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, সিমিলার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, তোমার যে এজ
ইলেকট্রিক সেটা হলো নট বিলো 21 ইয়ার্স নট এবাভ 50 ইয়ার্স, এর কোনো কম হতে পারবে না, 50 এর বেশি হতে পারবে না, ঠিক আছে। 14,000 টাকা পার মান্থ দেওয়া হবে, তোমার অ্যাকোমোডেশন মেসটা স্কুলই বহন করবে, ঠিক আছে। ল্যাব অ্যাসিস্ট্যান্ট একটা লাস্ট পোস্ট না আরও আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট তিনটা পোস্ট আছে টোটাল, এর মধ্যে ইউআর একটা, ওবিসি একটা, এসসি একটা। তোমাকে 10+2 সায়েন্স স্ট্রিম হতে হবে, এবিলিটি টু কমিউনিকেট ইন হিন্দি অ্যান্ড ইংলিশ, দেখো এটার জন্য আমরা অ্যাপ্লাই করতে পারবো, এটার মধ্যে কোনো আসামিজ ল্যাঙ্গুয়েজের কোনো তারা মেনশন করি, ঠিক আছে। হিন্দি এবং ইংলিশ আমরা সবাই জানি, কমিউনিকেট করতেই পারি, 10+2 সায়েন্স স্ট্রিম হলে চলবে, আর হিন্দি এবং ইংলিশ কমিউনিকেট করতেই পারি, আমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো অবশ্যই, ঠিক আছে। তার সাথে ডিজারেবল যেটা দেওয়া আছে, মানে ম্যান্ডেটরি না হলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, থাকলে গ্রাজুয়েট ডিগ্রি ইন সায়েন্স থেকে যদি করো তাহলে তো প্রেফারেন্স দেওয়া হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ল্যাব অ্যাসিস্ট্যান্ট অর ইন এনি সায়েন্টিফিক অর্গানাইজেশন ইন এ টেকনিক্যাল ক্যাপাসিটি থাকলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তারপর যে আছে এইজটা নট বিলো 21 ইয়ার্স নট অ্যাবাভ 50 ইয়ার্স, ঠিক আছে। ফ্যাসিলিটেটেড পে মানে স্যালারিটা হবে 14,000 টাকা পার মান্থ। তারপর লাস্ট যে পোস্টটা হলো জেনারেল এমপ্লয়ি, টোটাল পোস্ট আছে 6টা, ইউআরের 5টা, ওবিসি 1টা, ক্লাস 10 পাস হতে হবে, আর ডিজারেবল মানে তোমার প্রেফারেন্স দেওয়া হবে থাকলে ভালো, প্রেফারেবলি উইথ কুকিং এক্সপিরিয়েন্স থাকলে, আর ওয়ার্ক এজ এ কুক অ্যাট এনি অর্গানাইজেশন অর সিমিলার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ঠিক আছে। 10 পাস হলেই তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে হবে, তার সাথে যদি তোমার কুকিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে, আর যদি কোনো জায়গায় কুক হিসাবে কাজ করে থাকো তাহলে তোমাকে প্রেফারেন্স দেওয়া হবে। 21,000 কম হতে পারবে না এই, আর 50,000 বেশি হতে পারবে না, ঠিক আছে। 13,500 টাকা তোমাকে দেওয়া হবে, আর অ্যাকোমোডেশন স্কুল উইল প্রোভাইড অ্যাকোমোডেশন এজ অ্যাভেলেবল, ঠিক আছে। সিলেকশন প্রসিডিউর যেটা হবে সেটা হবে রিটার্ন টেস্ট, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমার সিলেকশনটা হবে। কীভাবে অ্যাপ্লাই করতে হবে, রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন উইদিন 14 days অফ পাবলিকেশন অফ দিস অ্যাডভার্টাইজমেন্ট, স্কুল উইল নট বি রেসপন্সিবল ফর পোস্টাল ডেলিভারি, ঠিক আছে। 14 দিনের মধ্যেই তোমাকে বাই পোস্টে ফর্ম ফিল করে উইথ সব বায়োডাটা দিয়ে তোমাকে ওই অ্যাড্রেসে পাঠাতে হবে, ঠিক আছে। দেরি হলে স্কুল কোনো দায়িত্ব বহন করবে না, ঠিক আছে, স্কুলের কোনো রেসপন্সিবিলিটি নেই এই ব্যাপারে। দ্য ক্যান্ডিডেট শুড ফরওয়ার্ড ডিউলি ফিল্ড প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন উইথ এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাপ্লাইড, মানে তোমার একটা ফর্ম ফিল করতে, ফর্মটা নিচে আছে কিনা, হ্যাঁ ফর্মটা নিচে আছে, এই ফর্মটাকে ফিল করতে হবে, ফর্মটাকে ফিল করে, ঠিক আছে, এই ফর্মটাকে ফিল করতে হবে, সব কিছু লেখা আছে, নেম, অ্যাড্রেস, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, ডকুমেন্টস, কী কী ডকুমেন্টস তুমি ওইটারে ফর্মের মধ্যে মানে ব্যবস্থা পাঠাবে, এখানের মধ্যে দেবে, এখানে লেখা মেনশন করতে হবে, ঠিক আছে, লিস্ট অফ ডকুমেন্টস দেখে আমি কী লাগবে। তার সাথে ফটোকপি তো মার্কশিটের ফটোকপিগুলো লাগবে, একটা রিজিউম বানাতে হবে, মানে তোমার বায়োডাটা আলাদা বানাতে হবে, এই ফর্মটা ফিল করতে হবে, তার সাথে একটা বায়োডাটা বানাতে হবে, মানে যেটাকে রিজিউম বলে, ঠিক আছে। তারপরে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, ফটোকপি সব মার্কশিট লাগবে এবং আদার ডকুমেন্টসগুলো, ঠিক আছে। তার সাথে একটা ডিমান্ড ড্রাফট কাটতে হবে 500 টাকা, যেটা নন রিফান্ডেবল হবে ইন ফেভার অফ অ্যাড্রেসটা অফ প্রিন্সিপাল সৈনিক স্কুল গোলপাড়া পেয়েবল এট দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মডার্নাই কোড নাম্বার এত, ঠিক আছে। এই ফেভারে গিয়ে তোমার একটা 500 টাকা ডিডি কাটতে হবে, এতে তুমি বাই পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করবে, স্পিড পোস্ট করতে হবে, যাতে তোমার 14 দিনের মধ্যে ফর্ম মানে তারা পেয়ে যায় এই ফর্মটা। অনলি শর্ট লিস্ট ক্যান অ্যাপ্লিকেন্টস উইল কল ফর সিলেকশন প্রসেস, সিলেকশন ডেট উইল বি ইন্টিমেটেড লেটার, ঠিক আছে। যাদেরকে শর্ট লিস্ট করা হবে তাদেরকেই তারা কল করে জানাবে পরে, ঠিক আছে, কোনো টিএডিএ দেওয়া হবে না ইন্টারভিউর সময়, ঠিক আছে। এতটুকু ছিল, দ্য স্কুল রিজার্ভস দ্য রাইট টু ক্যান্সেল এনি ভ্যাকেন্সি ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি রিজনস, স্কুল যে যে ভ্যাকেন্সিগুলো এখানে দেওয়া হয় যে স্কুলের কাছে রাইট আছে যে কোনো ভ্যাকেন্সিগুলোকে কম করতে পারবে বা ইনক্রিজও করতে পারবে, ঠিক আছে। এতটুকু ছিল আজকে, আর ফর্মটা নিচে আছে, আমি ডিসক্রিপশনে এই পিডিএফটা লিঙ্কও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে, সেখান পরে এই ফর্মটাকে বের করে নেবে উইথ ফর্ম সব কিছু ডকুমেন্ট দিয়ে বাই পোস্ট পাঠিয়ে দেবে, ঠিক আছে। আশা করি ভিডিও তোমাদের খুবই হেল্পফুল হবে, নিচে কমেন্টে লিখবে যদি কোনো ডাউট থাকে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করনি এখনো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, পাশে বেল আইকনকে প্রেস করে নেবে, ঠিক আছে। তো অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য, টিল দেন, বাই বাই।